جشن آمد رسول اللہ اللہ جشن آمد رسول لا بی بی آمنا کے پول اللہ 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 بولو اللہ اللہ بولو لا بی بی آمنا کے پول اللہ اللہ بی بی آمنا کے پول چہرہ مصطفیٰ جب دکھایا گیا چھپ کے تارے اور چاند شرما گیا امنا دیکھ کر مسکرانے لگے امنا دیکھ کر مسکرانے لگے ہوا مریم بھی خوشیاں منانے لگے امنا بی بی سب سے یہ کہنے لگے دونوں عالم کے رسول اللہ اللہ دونوں عالم کے رسول اللہ 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 بولو اللہ 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 بولو لا بی بی آمنا کے پول اللہ بی بی آمنا کے پول الحمدللہ تو جہتو امی اکنا آیات مقدسہ تلاوت کرے چھے اوئے آیات پاکر بے طورے رب العالمین احکم الحاکمین قدرت زبانی بندہ دیر کے پرکو بشوئنی بولچن بسم اللہ الرحمن الرحیم الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি রব্বুল ইলাহি আমি রব্বুল আলামিন hayat এবং মওত জিনিস কয়টা দুইটা একটু কথা বলেন কয়টা দুইটা একটার নাম হচ্ছে hayat আর একটার নাম موت ہو نارکتر نم موت اللہ بولین امی اللہ حیات ایبان موت امی اللہ سشتی کرے چی امار بندہ دیر کے ایک مطر پوری کر جنو سبحان اللہ بولین تلے حیات موت اللہ بانیے چل اللہ بولین احسن عمل کار عمل شندر کار عمل کشندر کار عمل بشیر مد کار عمل بشیر ثواب کار عمل بشیر ثواب نائی اٹت مانوشیر چوریتر مانوشیر چوریتر ایبان عملیر پرکر جنو شندر عملیر جنو اللہ حیات ایبان موت بانیے چن جرے بولین اور ایک تو جرے بولین ایک اون آشین امی پرتو میں موت اللہ نبیر حدیث موت ایمون ایک تا جنیش موت تا کنو کنو بیکتیر جنن نیامت ابار کنو کنو بیکتیر جنن ایک انا بڑا ہوئے کیامت ہونا موت ایتا کنو بیکتیر جنن بھالو ابار کنو بیکتیر جنن خراب کتاب ایسے موت شبدر ارتا ہوتن تحفہ سبحان اللہ بولین اللہ پرشکار تحفہ ابار کیوں کیے بولے چن موت شبدر ارتا ہوتن حادیا سبحان اللہ بولین اللہ ایک انہیں چھوٹو جھوٹو معصوم بچہ رہشے چن نو جوان بائی را جبگ بائی را چھے تو ایک جن مانوش اور ایک جن مانوش کے حادیا دیلے خوشی ہوئی نہ کے بیدار ہوئی ابار ایک انہیں ماتو نہ کیوئی دے تو اللہ بولین امی اللہ حیات ایبان موت دیئے چھی
মানুষকে পরীক্ষার জন্য তাই যারা ঈমানদার যাদের জন্য মৌতটি আনন্দময় ওই সমস্ত ঈমানওয়ালা ব্যক্তির জন্য মৌতটা হচ্ছে হাদিয়া বড় করে বলেন তোরে যারা নামাজি যারা আল্লাহওয়ালা যারা নবীওয়ালা যারা মিলাদুন নবীওয়ালা ইতারা আল্লাহই মৌতিন কি হাদিয়া হয় মৌতিন হাদিয়া মৌতিন নিয়ামত মৌতিন উপহার আর যারা আল্লাহওয়ালা নয় আল্লাহর রাসূলওয়ালা নয় আর যারা নামাজি নয় আর যারা জুলুসওয়ালা নয় আর যারা মুত্তাকী নয় ঈমানদার নয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য মৌতটা হচ্ছে কিয়ামত কথা বলেন ঠিক কি না এখন আপনারা ভালো জানেন আমি স্পষ্ট নাম বলছি না আস ইশারা ইঙ্গিতে বলছি মৌত কাদের জন্য নিয়ামত এবং কাদের জন্য কিয়ামত আল্লাহ কবুল করুক আমিন বলেন আচ্ছা বলেন যে মানুষের মৌত যখন চলে আসে হায়াতের বাজেট যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ একটা ফেরেশতাকে নির্ধারণ করেছেন জান কবজ করার জন্য ওই ফেরেশতার নাম কি মাশাআল্লাহ ফেরেশতার নাম আজরাইল ফেরেশতা কেন বড় করে সুবহানাল্লাহ ও আজরাইল ফেরেশতা তো আজরাইল ফেরেশতা নাকি যখন মানুষের হায়াতের বাজেট শেষ হয়ে যায় তখন কোন মুত্তাকি আল্লাহওয়ালা মুমিনওয়ালা ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন জান কবজ করার জন্য আসে তখন নাকি ওই ঈমানওয়ালা ওই মুত্তাকি ওই আল্লাহওয়ালার অঙ্গপ্রত্যঙ্গ নাকি আজরাইলের সাথে কথা বলেন সুবহানাল্লাহ কি বলেন কথা বলেন এখন কি কথা বলেন কি একটু শুনবেন বলেন না শুনবেন আমি এখন অনুরোধ জানাচ্ছি বাইরে যারা ঘোরাফেরা করছেন দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন দর্শক করেন সালাতুন ইয়া রাসূল আমার ভাইরা বন্ধুরা যুবক একটু গভীর মনোযোগ আল্লাহর ফেরেশতা যার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম যাকে আল্লাহ বানিয়েছেন মানুষের রূহ কবজ করার জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ও আজরাইল ফেরেশতা যখন একজন আল্লাহ ওয়ালা একজন মুমিন ওয়ালা একজন নামাজি ব্যক্তির কাছে যখন জান কবজ করার জন্য যখন আসবে আসার পরে ওই আজরাইল সর্বপ্রথম মুমিন ব্যক্তির পায়ের মধ্যে হাত দেবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোথায় হাত দেবেন পায়ের মধ্যে হাত দেবেন পা থেকে জান কবজ করার জন্য পায়ে হাত দেবেন পায়ে হাত দেওয়ার সাথে সাথে পা নাকি বলে উঠবে ও আজরাইল ফেরেশতা আমি পা তোমার সাথে সালাত জবাব করেছিলাম ও আজরাইল ফেরেশতা আমি পা তোমার সাথে কথা বলছি ও আজরাইল আমি পা থেকে তুমি জান কবজ করিও না জান কবজ করিও না আজরাইল বলবে ও ফেরেশতা ও মাইয়্যিত ও ঈমানদার কেন কেন আল্লাহ তো আমাকে তোমাকে তোমার জান কবজের জন্য পাঠিয়েছেন তোমার জান কবজের জন্য আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন তোমার পা থেকে জান কেন কবজ করব না ও ঈমানদার বলব ও মুত্তাকি মানুষ বলে উঠবে ও ফেরেশতা আমার পা থেকে জান কবজ করিও না কেন কেন ও ফেরেশতা আমার পাটা কোন পা জানো নেই আমার পাটা হচ্ছে আমি যখন দুনিয়ার মধ্যে বালক হয়েছিলাম আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আমি এমন পা আমি পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়েছিলাম সুবহানাল্লাহ বলেন বহুত মানুষ নামাজ সফরত আছে না নাই এখন ফা হত হউ দব কি হত হই বুদে পা বলবে ও আজরাইল আমি এমন পা আমি পা হেঁটে হেঁটে মুয়াজ্জিন সাহেব যখন মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনি দিত ও আজরাইল আমি পা
হেটে হেটে দুনিয়ার মধ্যে যত রকমের কাজকর্ম আছে সমস্ত কাজকে বাদ দিয়ে আমার পা দিয়ে হেটে হেটে আমি আল্লাহর গর্ফ নামাজের মসজিদের মধ্যে আসতাম ও ফেরেশতা শুধু নয় নয় আমি এমন পা যখন যেখানে আমার নবীর মিলাদ হয় শুনতেন আমার নবীর মিলাদ হলে আমি এমন পা আমি পা দিয়ে হেটে হেটে আমার নবীর মিলাদের মধ্যে শরীক হতাম সুবহানাল্লাহ বলেন না দরুদ পড়েন সালাতুন ইয়া নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে উত্তরপাড়ার পক্ষ থেকে উত্তরপাড়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কান দরশরে পড়ে পড়ে সকলে মাহফিলে বসে যান সওয়াবের ভাগ হয়ে যান সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদিন জোরে জোরে সাল্লে আলা حبيبنا صل على محمد هم مدينة جاي جاي آج نهي تو کل سهي آقا ہمیں بولائیں گے آقا ہمیں بولائیں گے آج نهي কল সহি সল্লে আলা জোরে লেনা সল্লে আলা হা সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা মুহাম্মাদ আল্লাহ আমাদের কবুল করুক আমিন বলেন আমি ব্যক্তিগত পক্ষ থেকে যারা মিছিল সহকারে এসেছেন আল্লাহ পাক জাল্লা শানহু কাল কিয়ামতের মাঠে যুবক ভাইদেরকে কবুল করুক আমিন আমি আমার বিষয় চলে যাচ্ছি তাহলে বলতে চেয়েছিলাম ওইটাই যে আজরাইল যখন জান কবজ করার জন্য আসবে প্রথমে পায়ের কাছে আসবে কোথায় আসবে পায়ের কাছে আসবে পাকে বলবে ও পা আমি তোমার কাছে জান কবজ করার জন্য আসছিলাম ফারাক যে বলবে ও আসিল আমি পা থেকে তুমি জান কবজ করিও না করিও না কেন কেন আজাইল বলবে কেন কেন তখন ওই পা বলতে থাকবে আমি এমন পা যে পা দিয়ে আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়েছিলাম শুধু নয় নয় এখন যে উত্তর পায়ের ভাইরা নজওয়ান ভাইরা মিছিল সহকারে পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন ওই পা বলবে আসিল ফেরেশতা আমি এমন পা ছিলাম যে পা দিয়ে হেঁটে হেঁটে আমার নবীর মিলাদ মাহফিল হলে আমি পা দিয়ে হেঁটে হেঁটে নবীর মাহফিলের মধ্যে গিয়েছিলাম সুবহানাল্লাহ বলেন পা আরো বলবে ও আজাইল তুমি আমার থেকে জান কবজ করিও না সুবহানাল্লাহ বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন এই মাহফিল কবুল যেহেতু আমার গোসে কমিটির ভাইরা হুজুর কেবদার রুহানি সন্তানেরা এসেছেন যাদের
নেতৃত্বে এই উত্তরাঙ্গুড়িয়ার মধ্যে গৌসিয়া কমিটি তোমার দস্তুর জুলুস উদযাপন হয় তারা এসে আজকের মাহফিল দন্য করে দর্শক করে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আমারে ভাইরা খেয়াল করুন একটু লক্ষ্য করুন ওই পা আরো বলবে ও আজরাইল আমার কাছ থেকে তুমি জান কবজ করিও না এ বাবা যখন আজরাইলকে যখন জান কবজ করতে দেবে না আজরাইল নাকি আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর কাছে গিয়ে আজরাইল ফেরেশতা আল্লাহকে দরখাস্ত দিবে আল্লাহ রে আপনি আমাকে যেই ব্যক্তির জান কবজ করার জন্য পাঠিয়েছেন ওই ব্যক্তি তো পা থেকে আমাকে জান কবজ করতে দেয় নাই আল্লাহ আবার বলবে ও আজরাইল তুমি জান পা থেকে জান কবজ করতে না পারলে তুমি ওই ব্যক্তির হাত হাত হাতের কাছে যাও হাত থেকে জান কবজ করতে যাও সুবহানাল্লাহ বলেন না তাহলে প্রথমে পায়ের কাছে তারপর এখানে বলো ধন্যবাদ ইতনার হতা নও বুঝে আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে যখন আজরাইল যখন আসবে আসার পর কিতাবে আসছে আজরাইল ফেরেশতা নাকি মানুষের জান কবজ করার জন্য প্রথমে পায়ের কাছে আসে সুবহানাল্লাহ বলেন না এখন পা আজরাইলের সাথে কথা বলবে আল্লাহ এ আয় ফেরেশতা আমি পা থেকে তুমি জান কবজ করতে পারবা না বলে কেন বলে আমি এমন পা ছিলাম যে পা দিয়ে হেঁটে হেঁটে মুয়াজ্জিন যখন আজান দিত আমি মসজিদের মধ্যে যাইতাম যখন এলাকার মধ্যে আমার নবীর মাহফিলে মুস্তাফা হতো সেখানে যেতাম এজন্য পা থেকে জান কবজ করতে পারবে না বড় করে বলে এখন পা থেকে যখন পারবে না আজরাইলকে আবার আল্লাহ হাতের কাছে পাঠাবে সুবহানাল্লাহ বলে আবার হাতের কাছে পাঠাবেন হাতে যখন আজরাইল যখন হাত লাগাবে তখন হাত নাকে আওয়াজ করে উঠবেন সুবহানাল্লাহ বলেন না হাত বলে উঠবে হাত আজরাইলকে বলবে ও আজরাইল তুমি আমার কাছ থেকে তুমি জান কবজ করতে পারবা না আজরাইল বলবে কেন কেন পারবো না ওই মানুষ ওই ইমানওয়ালা ওই নামাজি ওই মিলাদুন নবী মানা মানুষ তখন বলবে ও ফেরেশতা আমি এমন হাত ছিলাম আমি এমন হাত ছিলাম যে হাত দিয়ে যখন আলেমুল মেকমনাথ আমার নবীর নাম যখন নিত ওই হাত দিয়ে আমি আঙ্গুল চুপিয়ে ওই হাত দিয়ে আমি চুমু খেতাম আর বড় করে হন সুবহানাল্লাহ হাত বলবে আমি আমার নবীর নাম শুনলে চমকেতাম শুধু নয় নয় হাত আরো বলবে ও ফেরেশতা আমি এমন হাত যে হাত দিয়ে আমি আল্লাহর কোরআন ধরেছিলাম আমি জায়নামাজ ধরেছিলাম আমার মায়েরা আজ জনাব আল্লাহর ঘরের মধ্যে গেছেন ওই ব্যক্তিদের জন্য হাত বলবে ও আজরাইল আমি এমন হাত আমার হাত দিয়ে ডাইরেক্ট আল্লাহর ঘরে খানে কেবা ধরেছি হাত বলবে আমার থেকে জান কবজ করতে পারবে না পারবে না তখন নাকি আজরাইল হাতের কাছেও হাতের কাছ থেকেও চলে যাবে আবার আজরাইল হাতের কাছ থেকে চলে এখন আসবেন চোখের কাছে সুবহানাল্লাহ বলেন না হাত পা থেকে গিয়েছেন পা জান কবজ করতে দে নাই হাতে আসছে হাত জান কবজ করতে দে নাই এখন আসবে কার কাছে অবাম মাতো না কারা অনরাত্তুন অসুবিধা লাগান না হনো এরপর হার হাসায় উদে চোখের কাছে এখন চোখ বলবে আমার থেকে তুমি জান কবজ করতে পারবা না সুবহানাল্লাহ বলেন না বলে কেন কেন তোমার কাছে তোমার কাছ থেকে জান কেন কবজ করতে পারবো না চোখ আওয়াজ করবে চোখ কথা বলবে চোখ বলবে কারণ আমার কাছ থেকে কথা বলতে পারবে না এজন্য চোখ বলবে আমি চোখ দিয়ে আল্লাহ ওয়ালারা নজমুন পারাক জুমাক বারাক আমি চোখ দিয়ে আল্লাহ 30 পারা কালামে পাক দেখতো সুবহানাল্লাহ বলেন চোখ বলবে আমি চোখ দিয়ে আল্লাহর ঘর দেখতো আল্লাহর ঘর মসজিদ দেখতো মোবাইলের মধ্যে আমার নবীর রোজে পাক দেখতো চোখ যখন বলবে তখন নাকি চোখ থেকে জান কবজ করতে পারবে না সুবহানাল্লাহ এখন আসবেন কানের কাছে কিসের কাছে
খানের কাছে আসবে খান বলবে ও আজরাইল ও আজরাইল মালাকুল মওত তুমি আমার কাছ থেকেও জান কবজ করতে পারবে না বলে কেন আমি তোমার পায়ের কাছে গিয়েছিলাম হাতের কাছে গিয়েছিলাম চোখের কাছে গিয়েছিলাম কেউ আমাকে জান কবজ করতে দেয় নাই তুমি কেন বলছো আমার জান কবজ করতে পারবে না আজরাইল ফেরেশতা বলবে ও কান কেন করতে পারবো না কেন করতে পারবো না তখন নাকি কান বলবে কান বলবে ও আজরাইল ফেরেশতা আমি এমন কান ছিলাম আমি এমন কান ছিলাম যে কান দিয়ে আমি সব সময় আমার নবীর নাত রাসূল শুনতাম আরো বড় বড় হন আল্লাহ কান বলবে আমি কান দিয়ে নাত রাসূল শুনতাম আমি কান দিয়ে ঘুমানোর সময় রাসূলে পাকের নাত শুনতাম কুরআন তেলাওয়াত শুনতাম মুয়াজ্জিন যখন আজান দিত আজানের বাণী যখন কানের মধ্যে আসতো তখন সমস্ত কাজ বাদ দিয়ে ফেলতাম শুধু নাই নাই কান আরো বলবে ও ফেরেশতা আমি কান দিয়ে মানুষের গীবত শুনি নাই মানুষের খারাপ কাজকর্ম শুনি নাই মানুষের গালে শুনি নাই এরকম যখন বলবে শেষ পর্যন্ত কান থেকে ওনাকে জান কবজ করতে পারবে না উচ্চ আওয়াজে বলেন না সুবহান সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হে সালাতুন ইয়া এভাবে অনেক লম্বা হাদিস অর্থাৎ শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে যাবে না যারা আল্লাহওয়ালা ইমানওয়ালা তাদের কাছ থেকে কোনোভাবেই আজরাইল জান কবজ করতে পারবে না বলেন না পারবে না পারবে না যখন অঙ্গ প্রত্যঙ্গ সবার কাছে গিয়েছে আজরাইল জান কবজ করতে পারে নাই শেষ পর্যন্ত আল্লাহর কাছে আজরাইল চলে যাবে ও আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন ওই ব্যক্তি কেমন জানি না আমি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছে গিয়েছিলাম কোনোভাবেই আমাকে জান কবজ করতে দেয় না আল্লাহ রে আমি আপনি তো আমাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছেন আমি কেমনে জান করবো কেমনে জান কবজ করবো তখন আল্লাহ বলবে ও আজরাইল ফেরেশতা তুই যখন তার থেকে কোনোভাবে জান কোনোভাবে জান কবজ করতে পারছিস না আল্লাহ বলে ও ফেরেশতা যাও যাও তার ঘরের মধ্যে যাও কিতাবে আসছে একজন ছোট্ট সন্তানকে একজন নবজাতক শিশুকে তার আব্বা আম্মা গুম নেওয়ার সময় কি আদর করে না রাগ করে আব্বা মা তো না কেন ছোট ফুয়ারে গুম নেওয়ার সময় এতে রাজুক আর দাদাল দাদিওলে গুরু 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 করে নাক শুনে ফেলতো ঠিক না এতে রাজুক ফুটি ফেলতো বহুত কষ্ট করি সানসায় সাই সানসায় সাই ছোট ফুয়ারে গুম নিয়ে তো ঠিক কিনা বলে কিন্তু এখন কি রকম এখন ফসা বুঝে কি হওয়া এখন গুরু মিক্কে না বলে তিন মাস সে ফুয়া দুই বছর যে ফুয়া মোবাইলের গান নদীলে গুম না যাই আবার ঠিক না এখন ফুয়া ফলাশ তোমার হয়ে গেলে ফুয়া আল্লাহর রহমত নসিব করো আমিন হন ও আমার ভাই আমার নবী বলে যখন কোন বাবা যখন আজরাইল জান কবজ করতে পারবে না তখন নাকি আল্লাহ বলে দিব ও আজরাইল যাও তুমি গিয়ে মা বুন্ডা আমার নবীর উম্মতেরা আমার মা বুন্ডা ছেলে সন্তানকে গুম পড়ার সময় যেরকম আদর করে করে আদর করে করে গুম পড়ায় ও ফেরেশতা যাও যাও ওই ব্যক্তির থেকে তুমি পা থেকে হাত থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে জান কবজ করতে পারো নাই ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে তুমি আজরাইল ঘুমিয়ে 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 আদর করে করে জান কবজ করো আল্লাহ আকবার
রকম চিন্তা করেন নবী বলেছেন কি রকম আমরা কোথায় আছি ঠিক কি না বলেন আচ্ছা আমি বর্তমান সমাজের কথা বলি আপনারা যুবক ভাইরা রাগ করলে করেন মাবুননা পর্দার মধ্যে দেখে দেখে গালে দিলেও দিতে পারেন আমার ভাইরা এখন এই হাদিস পাককে বর্তমান সমাজের সাথে মিলেন ও আমার ভাই যখন আপনার কাছে ও যুবক যখন আপনার কাছে যখন আপনি তো আপনি যুবক তো ঘুমানোর সময় গান না শুনে ঘুমাতে পারে না ঠিক কি না বলেন গান না শুনলে ঘুমাসে না আপনি মোবাইল দেখলে বর্তমান সমাজের মধ্যে একটা যুবকের মোবাইল যখন আপনি তালাশ করবেন সবকর আশপাশে পাচ্ছেন সেখানে সিনেমা আর গান ঠিক কি না ও আমার ভাই আপনাকে কদম কদমের মধ্যে হাত দিয়ে প্রশ্ন করে ও আমার ভাই আপনি গান শুনছেন গান না শুনে নাটক না দেখে সিনেমা না দেখে তুমি ঘুমাতে পারো না যখন ওই ঘুমের মধ্যে ও আমার ভাই গান শুনতে শুনতে যখন তোমার মন চলে আসে ও আমার যুবক গান শুনতে শুনতে যখন হেডফোন লাগিয়ে লাগিয়ে গান শুনতে শুনতে যখন তোমার কাছে মালাকুল মত চলে আসে ঘুমের মধ্যে যখন তুমি মারা যাবে তুমি আমার নবীকে কি বলবে আমার নবী তো আমাদের জন্য রহমত উম্মত কিরকম দাবি করবে কিরকম দাবি করবে উম্মত আজকের মাহফিল থেকে তওবা করেন আমি আজকার গান শুনে ঘুমাবো না আমি আজকার নাটক না দেখে ঘুমাবো না আমি আজকার সিনেমা না দেখে ঘুমাবো না আল্লাহ আমাদের কবুল করুক আমিন বলেন সালাত দুনিয়া يا رسول الله انظر علينا يا حبيب الله اسمع قولنا صلاة الدنيا يا এখন বিবেককে প্রশ্ন করুন আপনি এখন বাস্তব প্রমাণ দেখতে চাইলে আপনি এই এলাকার যে যুবক রয়েছেন আপনি মোবাইল তালাশ করেন খোদার কসম করে বলছি মোবাইলের মধ্যে একটা আল্লাহর খানায় কবর করার ছবি থাকবে না মোবাইলের মধ্যে আমার নবীর যে মিলাদের কারণে আমরা সম্মানিত হয়েছি সেই নবীর মদিনায় পাকের ছবি থাকবে না কথা বলেন ঠিক কি না এজন্য আজকে যুবক ভাইদেরকে আমি তওবা করতে বলবো একটা আমল দেব আল্লাহ আমাদের এই আমলটা করার তৌফিক দান করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন এজন্য আজ থেকে তওবা করেন ভাই আপনি যে গান শুনে শুনে গুনাত ঘুমাচ্ছেন হঠাৎ করে যদি আপ মালাকুল মত আপনার জান কব্জ করতে চলে আসে আপনার মুখ দিয়ে কি কলমা আসবে আপনি কি কি করবেন শুধু নয় আপনি কবর গিয়ে যখন আমার নবী আসবে উমা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল বলবে তখন আপনি কি আমার নবীকে চিনবেন শুধু নয় রাসূল পাকের হাদিস আমার নবীজি বলছেন আমি মানুষদেরকে যে জিব্বা দিয়েছি যে খান দিয়েছি ওই খান এবং জিব্বা কোন কোন হাদিসে দুইটা জিনিসের জিম্মাদারি আমার নবীকে যে যুবক দিতে পেরেছেন আমার নবী বলছেন তার জন্য আমি রাসূল জান্নাতের জিম্মাদার নেব কোন খেয়াল করেন আমরা কোথায় বর্তমান সমাজ কোথায় আমাদেরকে বলেছেন কি খবরদার তওবা করেন তওবা করেন আজ থেকে আপনি ঘুমানোর সময় নাটক না দেখে সিনেমা না দেখে হেডফোনের মধ্যে ফাহেজ ছবি না দেখে আজ থেকে নিয়ত করুন আমি ঘুমানোর সময় উজবানে ঘুমাবো সুবহানাল্লাহ বলেন আরেকখানা হাদিস মাওলা আলীর জীবনের মধ্যে আসছে আমার রসুল একদিন মাওলা আলীকে ডাক দিলেন ই আলী আমি তোমাকে পাঁচটা কাজ দেব কয়টা কাজ একটু বড় করে কয়টা কাজ পাঁচটা কাজ দেব তুমি যদি আমাকে আমার এই পাঁচটা কাজ করতে পারো তোমাকে যদি আমার উম্মতটা অনুসরণ করতে পারে তাইলে কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের সুপারিশ আমার জন্য ওয়াজিব বড় করে বলে এখন আমার নবী মাওলা আলীকে ডাক দিলেন এ আলী ও মাওলা আলী আমি তোমাকে পাঁচটা কাজ দিব কয়টা কাজ আরো বড় করে হল কয়টা পাঁচটা কাজ দিব এই কথা যখন বললেন হযরত আলী আমার নবীর সামনে লব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন দুই চোখের পানি ছেড়ে দিল ইয়া রাসূলুল্লাহ আপনি অন্যান্য সাহাবায়ে কেরামকে ডাকেন নাই
আমি মাওলা আলীকে ডেকে জিজ্ঞাসা করছেন তখন আমার নবী ওই মাওলা আলী শের খোদাকে বলেছেন ও আলী আমি আজকে তোমাকে পাঁচটা কাজ দিব কয়টা কাজ পাঁচটা আরো জোরে কয়টা পাঁচটা কাজ দিব তখন মাওলা আলী শের খোদা বলেছেন ইয়া রাসূলুল্লাহ দেখি একটা একটা বলেন তখন আমার নবী মাওলা আলী শের খোদাকে আস্তে আস্তে বলতে লাগলেন ও আলী তোমার এক নাম্বার কাজ হচ্ছে তুমি এশার নামাজ পড়ে ঘুমানোর সময় 4000 দিরহাম দান না করে কোনোদিন ঘুমাবে না সুবহানাল্লাহ আজের ওয়াজ তো নিন শিখকে আয় যুবতী অলরে যুবক অলরে এই এই জিনিসকে মতন সাইড দিয়ে কি খেয়াল করো আরা ঘুমানোর সময় তো গানওনি নাটকওনি খারাপ ছবি চাই এখন আর নবী হই কি মাওলা আলীর সন ওলে তোমার এক নাম্বার দায়িত্ব হচ্ছে তুমি প্রত্যেকদিন 4000 দিরহাম দান না করে হন না ঘুমাবে না এরপর আর একটা আমল দিচ্ছেন ও গোবালি তোমার দুই নাম্বার কাজ হচ্ছে তুমি প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাবেন না সুবহানাল্লাহ বলেন ও গোবালি আমি তোমাকে তিন নাম্বার আমল দিচ্ছিলাম ওলে তিন নাম্বার আমল হচ্ছে তুমি জান্নাতের বিনিময় না দিয়ে ঘুমাবেন না সুবহানাল্লাহ বলেন আমি কিন্তু মাহফিলের শেষে আমি সব জিজ্ঞেস করব মন ভরে দোয়া করব যারা পারবেন আলহামদুলিল্লাহ বলেন চার নাম্বার হলো ও গো আলি আমি তোমাকে চার নাম্বার কাজ দিচ্ছি তুমি ঘুমানোর আগে একটা মুশকিল একটা সমস্যা সমাধান করা ছাড়া ঘুমাবে না সুবহানাল্লাহ ইয়া হুয়ানুই এক নাম্বার ওই দে যে 4000 দিরহাম দান নগরি গুণ নগুমাইবা দুই নাম্বার যেই এক খতম কোরআন তেলাওয়াত নগরি গুণ না যাইবা তিন নাম্বার জান্নাতের বিনিময় দেবা সারা গুণ না যাইবা চার নাম্বার যে এক কান মানুষের সমস্যা সমাধান করা সারা গুণ না যাইবা দরবার হন ও গো আলী তোমাকে পাঁচ নাম্বার কাজ দিচ্ছিলাম ও গো আলী তোমার পাঁচ নাম্বার আমল হচ্ছে তুমি প্রত্যেকদিন একবার একবার হসনা করে ঘুমাবেন না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আমার বেলা বন্ধুরা যুব এখন আসেন এ পাঁচটি কাজ যখন মাওলা আলীকে আমার রসুল দিলেন আমার নবী এ পাঁচটি কাজ দেওয়ার সাথে সাথে মাওলা আলী চোখের পানি ছেড়ে দিল মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী রে আমাকে আপনি এই পাঁচটি কাজ দিয়েছেন আমি আপনার কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না কিন্তু নবী আমাকে যে পাঁচটি কাজ দিয়েছেন ওই পাঁচটি কাজ তো আমি করতে পারবো না সুবহানাল্লাহ বলেন না আমি করতে পারবো না তখন মাওলা আলী রসুলকে বলছেন পড়তে পারবো না আমার নবী মাওলা আলীকে বলছেন কেন পারবে না মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে প্রথম নাম্বার কাজ দিয়েছেন 4000 দিরহাম দান না করে ঘুমাবে না ও গো নবী আমার তো গরিব আমার থেকে টাকা নাই পয়সা নাই আমি দিনে নে দিনে খাই ও গো রাসূল এমনকি আপনার মেয়েকে বিয়ে করে অনেক বছর হয়ে গেল কিন্তু আপনার মেয়েকে পর্যন্ত একদিন পছন্দর খাবার পর্যন্ত খাওয়াতে পারে নাই সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করেছি আপনার নাতি হাসান গড়ে হুসেন গড়ে
আপনার নাদিকে পর্যন্ত আমি কোনদিন কিছু কাওয়াইতে পছন্দের কিছু কাওয়াইতে পারি নাই ওগো মা বোনরা একটু লক্ষ্য করুন মা ফাতেমার দিকে দেখেন এখন তো বর্তমান সমাজের মেয়েরা স্বামী ইনকাম করে ডেলে 500 টাকা কিন্তু মা বোনরা আড়াতে 1000 টাকা ঠিক কিনা বলেন জামাই হামাদে মাশা দিন হটিয়া বহন হটিয়া বোদ মাতার কাম ফাপ ফেলি এরে ফাসরিয়া হামাই কিন্তু আজ জন্য যখন আয় ব্যাকাম সুখ পাবে লাই এখন বোদ মাবুন আছে দে খামাই দে 500 আর আদে 1000 আর আছে না নাই ও মাবুনরা একটু লক্ষ্য করুন আপনি মা ফাতেমার কথা খেয়াল করুন একদিন নাকি মা ফাতেমা ঘরের মধ্যে বসে আছে মাওলানা আলী শের খোদা মা ফাতেমাকে গিয়ে বলেছেন ওগো ফাতেমা আমি তোমাকে বিয়ে করেছি অনেক দিন হয়ে গেল তুমি তো আমাকে কোনোদিন তোমার পছন্দের কথা বলো নাই ওগো ফাতেমা ওগো আমার বউ আজকে বলতে হবে তোমার পছন্দের কি জিনিস আছে আজকে আপনি তোমার পছন্দের জিনিস তোমাকে খাওয়াবো স্বামী বলে স্ত্রী বলে উঠল ফাতেমা বলে উঠল স্বামী রে ও আমার স্বামী আপনি তো আমাকে সব কিছু দিয়েছেন ও স্বামী আপনার কাছে সবচেয়ে যেটা পাওয়ার যোগ্য আমি তো সেটা পেয়ে গেছি সুবহানাল্লাহ বলেন ও গো স্বামী আমার আব্বা নিজে বলেছেন স্বামীর কদমের নিচে স্ত্রীর ও বাহনে স্ত্রীর স্ত্রীর বেহেস ও গো স্বামী আমি তো তোমাকে রাজি করে ফেলেছি যদি এমন সময় আমি ফাতেমার মৃত্যু হয় আমি নির্দিষ্ট করে বলতে পারি আমি জান্নাতি ও গো স্বামী আপনার কদমের নিচে আমার জান্নাত কিন্তু আমার কিছু লাগবে না কিছু লাগবে না মাওলানা আলী বলছেন না ও ফাতেমা বলতে হবে তুমি কি খাইতে পছন্দ করো তখন মা ফাতেমাকে যখন বারবার বলছে স্বামীর সামনে বেয়াদবি হবেন বিদায় মা ফাতেমা বলে দিল ও গো স্বামী আমি আমার ঘরের মধ্যে থাকা অবস্থায় আনার খাইতে পছন্দ করতাম কেন বড় করে হন কি খাইতাম আনানা ছিল না তার নসিনে পাল্লানা ছিল না আনার কাইতে পছন্দ করতাম যখন বউ যখন স্ত্রী যখন স্বামীকে আনার কথা বলল সাথে সাথে মাওলানা আলী নাকি আস্তানার মধ্যে হাত ঢুকাই দিলেন সুবহানাল্লাহ বলেন না হাত ঢুকাই দিয়ে যে থাকা গোলা দিরহাম গোলা পেয়েছে ওই দিরহাম গোলা তখনকার জামানার মধ্যে ওই দিরহাম দিয়ে নাকি একটা মাত্র আনার পাওয়া যাবেন কয়টা আরো জোরে কয়টা একটা আনার পাওয়া যাবেন আমার বাইরা বন্ধুরা যুবক ওই মাওলানা শের খোদা বউ যখন স্ত্রী যখন আনারের কথা বলছে মাওলানা শের খোদা পকেট থেকে যে দিরহাম গোলা পেয়েছে সেই দিরহাম নিয়ে বাজারের মধ্যে চলে গেল আজকে অনেক দিন পর বউকে আনারা খাওয়াবে বউয়ের পছন্দের জিনিস খাওয়াবে ও গো মা বোনরা একটু অন্তরের মন দিয়ে শ্রবণ করুন আমার নবী বলেছেন কি আমরা করছি কি এখন মাওলানা আলী চলে গিয়েছেন কোথায় হন্না কোথায় বাজারে চলে গিয়েছেন আনার কেনার জন্য মাওলানা আলী শের খোদা ওই একটা আনার পেয়েছেন তলের মধ্যে নিয়ে মনে মনে অনেক খুশবু অনেক দিন পর বউকে আনার খাওয়াবো সুবহানাল্লাহ না এখন তলের মধ্যে নিয়ে মনে মনে মুস্কি মুস্কি হেসে হেসে ঘরের দিকে আসতে লাগলো আমার মেয়েরা এমন সময় থাতের মধ্যে তলে আনারের তলে ওই তলে নিয়ে আস্তে আস্তে যখন হঠাৎ করে অর্ধ কাশলো অর্ধ কাশার পরে দেখা যাচ্ছেন একজন ভিখারি একজন হন একজন বিকারি বিকারি মাওলানা আলীর হাতের মধ্যে পায়ের মধ্যে ধরে ফেললো ও গো বালি অনেকদিন তিন চার দিন যাবত কিছু খাইতে পারছি না ও গো বালি আপনি তো রসুল পাক
আমাদের বংশধর আপনার তো কালাফিরের অভাব নাই ও গো বলি তিন চার দিন যাবত কি জোকাচ্ছি না আমার চেহারা দেখো আমি তিন চার দিন যাবত কি শুকাইতে পারছি না আলি রে তোমার হাতের মধ্যে কি যেন দেখতে পাচ্ছি ও গো বলি তাড়াতাড়ি তোমার হাতে কি আছে একটু আমাকে দাও না আমাকে দাও না তখন মাওলা আলি শের খোদা আল্লাহর কোরআনের আয়াতকে স্মরণ করলেন আল্লাহর কোরআনের আয়াতকে স্মরণ করে ওই একটা আনা থেকে মাওলা আলি শের খোদা ওই ভিখারিকে অর্ধেক আনার দিয়ে ফেলেছে অর্ধেক আনার আর হদ্দর আছে হন হদ্দর আছে অর্ধেক আছে মনের মধ্যে এখন সাহস আছে আমি বউকে একটা খাওয়াইতে না পারলে অর্ধক হলো খাওয়াবো সুবহানাল্লাহ না স্বামী স্ত্রীর প্রেম সন অর্ধক হলো খাওয়াবো মাওলালি ওই অর্ধেক আনার নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়ির বাড়িতে ডুববে এর কিছু আগে রাস্তার মোড়ে আরেকজন ভিখারি আরেকজন ভিখারি উনিও বলছে ও গো বলি অনেকদিন খাইতে পারছি না দেখো দেখো আমার পেটের অবস্থা দেখো তখন মাওলানি শের খোদা উনি তো আওলাদ রাসূল হাসান এবং হুসাইনের আব্বা তখন মাওলানি আর কিছু করতে না পারে মাওলানি চিন্তা করলো আমি যদি এই ভিখারিকে এই জিনিসটা না দিই আমি কাল কিয়ামতের মাঠে হাসান হুসেনের আব্বা কেমনে পরিচয় দেব খাতুন জান্নাতের স্বামী কেমনে পরিচয় দেব এটা চিন্তা করে মাওলা আলী শের খোদার কাছে যে একটা আনা ছিল সেটাও দিয়ে ফেলেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ এখন আর আছে না অবাজে আর আছে না মা বোন কুলকুপ খেয়াল করুন আর নাই এখন মাওলা আলী এতক্ষণ হেসেছে এখন কান্না করে দিচ্ছেন কান্না করে দিল ওদিকে মা ফাতেমা ঘরের মধ্যে অনেক আশায় বসে আছে অনেক দিন যাবত পছন্দের জিনিস খাই নাই মা ফাতেমা বলল ও গো আল্লাহ অনেক দিন পর আমার স্বামীর হাত থেকে কাপড় জিনিস খাব মা ফাতেমা আশায় বসে আছে এদিকে মাওলা আলী শের খোদা রাস্তার মধ্যে বসে বসে কান্না করছে আল্লাহকে বলছে আল্লাহ আমার বউ তো কোনোদিন আমাকে কোনো পছন্দের কথা বলে নাই আল্লাহ রে আমি নিজেও তো বলেছি তোমার কি খাইতে পছন্দ করে এভাবে মাওলানি কান্না করতে 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 করছে ঘরের মধ্যে যাচ্ছে না করে দরজার পাশে দেলের মধ্যে আঙ্গিনার মধ্যে মাওলানি শের খোদা বসে বসে কান্না করছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ ফাতেমা বউ রই বুক বহুত দিন বাদ স্বামীর পছন্দের জিনিস এখন হঠাৎ মা ফাতেমা বলছেন কি রে বাজার তো তেমন দূরে নয় বাজার থেকে জিনিস আনতে এতক্ষণ তো লাগে না আমার স্বামী খেলে আসছে তখন মা ফাতেমা নাকি দরবাজা খুলে রাস্তার মধ্যে দেখতে লাগলেন মা ফাতেমা যখন রাস্তা খুলে দেখলো দেখতে পাচ্ছেন তার স্বামী যে স্বামীর নিচে জান্নাত ওই স্বামী নাকি বসে বসে কান্না করছে সুবহানাল্লাহ বলেন না বসে বসে কান্না করছে স্বামীকে বলছো স্বামী তুমি কান্না করছে কেন স্বামী বলে গো আমার স্ত্রী তোমাকে তো আমি আনার কাওয়াইতে পারি নাই আমার কাছে আনার কাওয়ার তৌফিক নাই যারও একটা আনার ক্রয় করেছি সেটা তো ভিখারিকে দিয়ে ফেলেছি ও গো আমার স্ত্রী তোমাকে আনার কাওয়াইতে পারি নাই বলে আমি কেমন স্বামী কেমন স্বামী আমি তোমাকে একটা আনার পর্যন্ত কাওয়াইতে পারি নাই সেটা বলে বলে স্বামী এবং স্ত্রী দুজন কান্না করতে লাগলেন চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহুম্মা সাল وعلى آلي আল্লাহ আমাদের প্রত্যেক মামুনদেরকে কবুল করুক আমাদের যুবক ভাইদেরকে কবুল করুক এখন স্বামী স্ত্রী কান্নাতেই আছে করতেই আছে শেষ পর্যন্ত এমন কি কিতাবে আসছে মাওলা আলী এমন কান্না করছে কথা পর্যন্ত বলতে পারছে না সুবহানাল্লাহ বলেন না কান্না করতে করতে বউ কোন রকম ঘরের মধ্যে মা ফাতেমার ঘরে ঢুকালেন ঢুকিয়ে স্বামীকে বলো গো স্বামী
আপনি কেন চিন্তা করছেন আপনি তো আল্লাহর কাছে একটা দিয়েছেন আনার আল্লাহ যদি তোমাকে ভালোবাসে আল্লাহ তোমার দানকে কবুল করলে আল্লাহ একর বদৌলতে 10টা দিবেন বড় করে বলেন সুবহানাল্লাহ ইন গরন ফরদিয়ের ভূমিকি রমত গুমত গুনজার মাম্মা মওলারে মা ফাতেমা শুইফজি হঠাৎ গভীর রাত এমন সময় একজন মানুষ দরজার মধ্যে কারাগাত করছেন মওলা আলী শের খোদা বলে মান আনতা আপনি কে তখন বাইরের থেকে আওয়াজ আসছে আনা সালমান ফারসি সুবহানাল্লাহ আমি সালমান ফারসি মওলা আলী উঠে গিয়েছেন কোন বিপদ হয়েছে মনে করে মওলা আলী উঠে ওই দরওয়াজা করল আমার রব মওলা শের খোদা যখন দরওয়াজা করল দেখতে পাচ্ছে সালমান ফারসির হাতের মধ্যে একটা আনারের থলে কি থলে আল্লাহ কিউর আনারের থলে সেখান থেকে কিতাবে আসছে মওলা আলী শের খোদাকে সালমান ফারসি একটা দুইটা তিনটা চারটা বলে বলে নয়টা আনার দিয়েছে কয়টা আনার আবার হুয়া আনার নয়টা আনার দিয়েছেন মওলা আলী ওই আনার গুলানে মা ফাতেমাকে দিল ফাতেমা রে তুমি যে সত্যি বলেছো আমার দান আল্লাহ কবুল করলে আমাকে আল্লাহর পক্ষ থেকে খাওয়াবেন ও মা ফাতেমা আমার দান আল্লাহ কবুল করেছে আমার দান আল্লাহ কবুল করেছে যার কারণে আল্লাহর পক্ষ থেকে সালমান ফারসি আমার জন্য আনার নিয়ে আসছেন সুবহানাল্লাহ আনার নিয়ে আসছে একটা দুইটা তিনটা চারটা সেখানে নয়টা আনার দেখলো কিতাবের মধ্যে আছে নয়টা আনার যখন দেখলো তখন মা ফাতিমা বলে মাওলা আলীকে ও ওয়ালি এ আনারগুলা আল্লাহ দেয় নাই আল্লাহ দেয় নাই হন আল্লাহ বলে কেন বলে আল্লাহ তো কোরআনে বলেছিল আল্লাহ কোরআনের ভাষায় বলেছে মা ফাতিমা বলে ও গো আমার স্বামী ও মাওলা আলী আল্লাহ তো কোরআনে বলেছে যে ব্যক্তি আল্লাহর পথে এক টাকা খরচ করবে আল্লাহর পথে এক দিরহাম খরচ করবে আল্লাহ তো কোরআনে বলেছেন একের বদৌলতে আল্লাহ 10 দিবেন সুবহানাল্লাহ গোয়ালি এগুলো আল্লাহ দিলে 10টা দিত এখানে 9টা কেন নিশ্চয় আল্লাহ দেয় নাই এ কথা বলতে না বলতে বাইরের থেকে হযরতে সালমান ফারসি মওলা আলীকে ডাক দিয়া বলে ও গোয়ালি তোমার বউ তোমার স্ত্রী মা ফাতেমা যে বলল আল্লাহ দেয় নাই আনার গোলা ও সালমান ফারসি বলে ও গোয়ালি এগুলো আল্লাহ 10টাই দিয়েছে 10টাই দিয়েছে আমি সালমান ফারসির একটা কাইতি ইচ্ছা হচ্ছে বিদায় 10টা থেকে আমি একটা রেখে দিয়েছি চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ ইয়া রহমান ও ইয়া আল্লাহ ইয়া রহিম ও ইয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আমার বেরবন্দর যুবক আমি বলতে চেয়েছিলাম এটাই মা ফাতেমার আকীদা ছিল আল্লাহর এক আল্লাহর কাছে এক দিলে আল্লাহ কত দিবে হন না হত ও গো আমার ভাইয়ের বন্ধুরা আজকে এত মাহফিলের মধ্যে অনেক ভাই তো হাজার টাকা দিয়েছেন 10,000 20,000 5,000 দিয়েছেন ও গো আমার ভাই আপনার টাকা যদি হালাল উপার্জন হয়ে থাকে আগামী বছর এই 5,000 বদৌলতে আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বড় করে বলেন ও আমার ভাইরা যুবকরা বন্ধুরা আপনারা যারা আজকের মাহফিলে 1 টাকা 10 টাকা 5,000 দিয়েছেন আপনি
আপনি কোন ওসিলায় হলেও আপনার টাকা যদি হক টাকা হয়ে থাকে আগামী বছর 5000 এর বদলতে আল্লাহ 5000 কে 10 গুণ বৃদ্ধি করে আপনাকে অনুদিক থেকে 10-50000 টাকা বৃদ্ধি করে দিবেন জোরে বলেন কথাকার বলেন কথাকার এজন্য ভালো কাজের মধ্যে দিলে লাভ না ক্ষতি আরো জোরে লাভ না ক্ষতি যাই হোক আমার বিষয় সেদিক কিন্তু ওই যে মাওলা আলী কার রাসূল আদেশ করেছেন এক নম্বর আদেশ ওলি তুমি প্রত্যেকদিন 4000 দিরহাম দান না করে না হদ দিতে রাইয়া ঘুমাবে না এখন আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমার থেকে তো 4000 দিরহাম দান করার ক্ষমতা নাই আমি কেমনে দান করব কেমনে দান করব এরকম বলে বলে মাওলা আলী নাকি কান্না করছেন মাওলা আলীর চোখের পানি দেখে আমার নবী আর সহ্য করে নাই আমার নামে ডাক দিল ও বলে তুমি কাচ্চো কেন কাচ্চো কেন তোমার থেকে টাকা নাই আমি জানি তোমার থেকে পয়সা নাই আমি জানি কিন্তু আমি আজকে তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি ও গোবালি ওই আমলটা তুমি এশার নামাজ পড়ে প্রথমে উযু কালাম বানাবে উযু কালাম বানিয়ে তুমি আল্লাহর কোরআন শরীফের মধ্যে যে সূরা দিয়ে আল্লাহর কোরআন উদ্বোধন করেছেন সেই সূরার নাম কি সূরা সূরা ফাতিহা আমার ভাইরা ওই উযু কালাম করে শান নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে যে ব্যক্তি চারবার সূরা ফাতিহা পাঠ করবে কয়বার আরো জোরে কয়বার ও গো আমার ভাই বন্ধু যুবক আমার রাসূল মাওলা আলীকে বলে ও গো আলী তুমি 4000 দিরহাম দান করার ক্ষমতা তোমার নাই কিন্তু তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি তুমি আলী ঘুমাতে যাবার আগে উযু কালাম বানিয়ে যে সূরা দিয়ে আল্লাহর কোরআনকে উদ্বোধন করেছেন ওই সূরা চারবার পাঠ করবা চারবার পাঠ করলে আল্লাহ তোমার আমলনামার মধ্যে 4000 দিরহাম দান করার সওয়াব দিয়ে দেবে আরো জোরে বলেন সূরা ফাতিহা কয়বার আরো জোরে কয়বার আজ এতন আমলিয়ে গড়ে ফারিবেন না এখন আত্তুল ইনশাআল্লাহ হন না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জশনে ঈদে মিলাদুন নবী বলে এক আজের ওয়াজ উত্তুন এক কান আমল শিখিবেন ফইল্ল খবর ফাতিহা আরো বড় করে খবর তারপর ফাতিহা পড়বেন এরপর মাওলা আলী শের খোদা রাসূল পাক আরজ করছেন নবী রে আপনি তো এক নাম্বার আমল 4000 দিরহাম দান করার সওয়াব তো আমাকে দিয়ে ফেলেছেন আমল তো দিয়ে ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে আরো একটা আমল দিয়েছেন প্রত্যেকদিন এক খতম কোরআন তেলাওয়াত পাঠ করা ছাড়া ঘুমাবেন না সুবহানাল্লাহ বলেন না আমার রাসূল বললেন ও গো আলী এক খতম কোরআন তেলাওয়াত ছাড়া তুমি ঘুমাবে না আলী আমার রাসূলকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী রে আমি তো উযু কালাম বানিয়ে আমি না ঘুমানোর পূর্বে এক খতম কোরআন তেলাওয়াত কেমনে পড়ব ইয়া রাসূলুল্লাহ এক খতম কোরআন তেলাওয়াত পড়তে তো 5-6 ঘন্টা সময় লাগবে ঠিক কিনা বলেন আমার পাশে আপনাদের খুদিব সাহেব আছে হাবেজ সাহেব উনি জানে একটা খতম পড়তে কতক্ষণ সময় লাগে মাওলা আলী বলেন নবী রে আমার থেকে তুই যদি কোরআন খতম পড়তে পড়তে রাত পুরা চলে যায় কখন ঘুমাবো ও বা রসুল তখন আমার রসুল বলে ও মাওলা আলী তোমাকে কান্না করার কোনো দরকার নাই আমি তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি ও গো আলী তোমাকে একটা আমল শেখাই দিচ্ছি তুমি উযু বানিয়ে প্রথমে চারবার সূরা ফাতিহা পড়বা এরপরে সূরা ফাতিহার পরে তিনবার সূরা ইখলাস শরীফ পড়বা আরো বড় করে হন না ওনারা জানো না নখদ দিতে রাই কুলু আল্লাহ রে ওয়াহ হন্ন কুলু আল্লাহ শরীফ যার নাম কোরআনের ভাষায় হচ্ছে সূরা ইখলাস ও গো আমার বাইরা বন্ধুরা যুবক
সূরা ফাতিহা পড়ার পরে আমার নবী বলছেন বলি সূরা ফাতিহা পড়ার পরে তুমি তিনবার সূরা ইখলাস পড়া দিবা ও বলি সূরা ফাতিহা পড়ার পরে যখন তিনবার সূরা ইখলাস পড়বা তখন আমি রাসূল তোমার মল্লামার মধ্যে এক খতম কোরআন পাকের সওয়াব দিয়ে দেব আমি এক খতম কোরআনের সওয়াব দিয়ে দেব আল্লাহ আমাদের কবুল করার তৌফিক দান করো আমিন তোলে ফললে পড়বেন দে চারবার সূরা চারবার সূরা এরপর তিনবার সূরা ইখলাস এখন রাসূল বলছেন ওগো আলী তোমাকে তিন নাম্বার কাজ দিয়েছিলাম তুমি জান্নাতের বিনিময়ে দেওয়া ছাড়া ঘুমাবেন না সুবহানাল্লাহ বলেন একটু দরুদ করেন সালাতুন ইয়া আপনারা আস্তে একটু সামনে চলে আসেন যেন পিছনে বাইরে আসতে জানেন দরুদ করেন সালাতুন ইয়া রাসূল আরে এলেনি নবী মুস্তফা প্রিয় নবী মুজতবা এলেনি নবী হা প্রিয় নবী মুজতবা মারহাবা মারহাবা বলো এখানে ব্যাকুল মোহাম্মদ আওয়াজ লই মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা এলেনি নবী হা প্রিয় নবী মুজতবা মারহাবা মারহাবা বলো আরে মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যাই আরে সব শিশুরা গাই তলা আলে বদরু আলাই তলা আলে বদরু আলাই বড় করে হন সুবহানাল্লাহ আজ ইয়ারা জুলুস গজ্জেন ওয়া তো বোধ কে বলে জুলুস তো আইনা পার জুলুস কি তো এখন কিতাবত আয়াত কোরআন হাদিস রাখন ইতিহাস আছে না ইতিহাস উগ্র অনার্স ইসলামিক আশ্চর্যযোগ্য বিষয় আছে ইতিহাসই বেদ যে মক্কাতুন মদিনা যাবের কাহিনী গান চাইলি এরে আর রসূলের পাবার দশ জুলুস প্রমাণে বড় করে হন আর নবী যখন মক্কাতুল মদিনা যার মদিনা শিশু হলে ফতাকা লইয়ে রে তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল গদাই ওয়া তাবাশুকুর আলাইনা এ নাত পড়ে পড়ে নাত পড়ে পড়ে মদিনা শিশুরা আমার রাসূলের দস্ত জুলুস করেছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ এতাল্লাই আর কার হতা হইল কোরআন শরীফ হুও হন্না হুও তোলে উগ্র কোরআন ইবে প্রত্যেকটা মুসলমানা ফরেন হরি এখন আরা উজর কল ওয়াজ গরিব সমত মিলাদুন নবীর দল্লিদ ইবে তুন হাজার নাজরের দল্লিদ ইবে তুন এখন প্রশ্ন জুর আনরা ফোন উতারা কোন ভাই ঠিক কি না তো আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর জবাব দি সন উগো মৌমাছি আছে না নাই মৌমাছি চিন্তা অন মৌমাছি তো মৌমাছি নাকি যে ফুল ফুল উত্তুন মধু আহরণ গড়িয়ে রে যাবে সমন্নাকে দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ তোলে কেল গরন যে ফুলুর রস সাপে খাই ফুলুর রস বোমারে খাই ফুলুর রস মানুষ খাই ফুলুর রস মৌমাছি খাই কিন্তু প্রত্যেকের পেটে গিয়ে মধু হয় হনা মধু হয় ফুলুর রস আফ হয় কিন্তু ফেরেজ দেয় মধুই না হনা হনে গুয়া দে হওয়া না কি হয় দে তোলে সন ফুলের রস সাপে খাই ফুলের রস বোমরে খাই ফুলের রস পাখি খাই ফুলের রস যেমনকে মানুষ পর্যন্ত খাই কিন্তু কারো পেটে গিয়ে মধু হয় না মৌমাছির পেটে গিয়ে মধু হয় তদুরূপ ভাবে কোরআন হাদিস সকলে পড়বে খারেজিরা পড়বে রাফেজিরা পড়বে শিয়ারা পড়বে প্রত্যেকে ঈদে মিলাদুন নবী খুঁজে পাবে না যাদের সাথে মদিনা রসুলের সাথে সম্পর্ক তারাই পাবেন কথা বলেন ঠিক কি না এত আল্লাহ মহাব্বতি এন জরাই দ রসুল পা করল এতে বড় করে ফাতিয়া গজ্জ মিলাদুন নবীর এত ফাতিয়া নয় সোনাবর দিয়ে ফাতিয়া করল আর নবী হঠাৎ কবুল করি সুবহানাল্লাহ ও তো সোনা সোনা বড় করে সুবহানাল্লাহ এত আল্লাহ যে যারা যশ দরুদ এখনো পর্যন্ত ন পাই আল্লাহ সাহেবের তৌফিক দান করো আমিন এখানে রসুল পাকের হাজার নাজার বাবি রে
অন্তরল লই আর রাসূল আর আর সবকিছু দেখাইরে ইয়েন লয়ে রে কোরআন শরীফ খুলল দেবে অটোমেটিক ফাইলবে কি বড় করে হন আর হতাই কেন ওই যে হইলাম ও গালি তোমাকে তিন নাম্বার কাজ দিয়েছিলাম তুমি জান্নাতের বিনিময়ে দেওয়া ছাড়া নহদ দিতারা ওনা তো খারাপ লান নহন বাপ অসুবিধা লান নহন তিন নাম্বার হলো তুমি জান্নাতের বিনিময়ে দেওয়া ছাড়া ঘুমাবে না মাওলানা আলী রাসূল কারা সরছেন ইয়া রাসূলুল্লাহ নবী রে আমি কেমনে জান্নাতের বিনিময়ে দেব আমার তো সে তৌফিক নাই তখন আমার নবী মাওলানা আলী শের খোদাকে বলছেন ও মানে তোমাকে আমি রাসূল আর আপনার কাছে কাই দিচ্ছি ওই কাজটা হচ্ছে প্রথমে সাইরবা সূরা ফাতিহা তারপর তিনবার সূরা ইখলাস শরীফ এরপরে তুমি যদি তিনবার দরুদ শরীফ পড়ো তাইলে তোমার জান্নাতের বিনিময় হয়ে যাবে তিনবার কি হনা তিনবার কি দরুদ শরীফ আল্লাহ কবুল করুক এরপর আর আবার বললেন মাওলানা আলী ও নবী আমাকে সাইন নাম্বার কাজ দিয়েছেন আমাকে মানুষের একটা সমস্যা সমাধান করা ছাড়া ঘুমাবে না ও রাসূল ইয়া রাসূলুল্লাহ মানুষের সমস্যা হলে না সমাধান করব মানুষের সমস্যা না হলে আমি কেমনে কেমনে সমাধান করব ও নবী আমি কেমনে করব কেমনে করব তখন আমার রাসূল আবার আদেশ দিচ্ছেন ওরে আলী আমি তোমাকে আরবটা কাজ দেখাই দিচ্ছি ও গালিব তোমাকে চার নাম্বার পাঁচটা কাজ দিচ্ছিলাম তুমি সমস্যা সমাধান করা ছাড়া ঘুমাবে না ও গালি সমস্যা তো না হলে তুমি কেমনে সমাধান করবা এজন্য তোমাকে আরবটা আমল দেখাই দিচ্ছি ও গালি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে তিনবার সূরা দরুদ শরীফ পড়ার পরে যদি তুমি দশবার আস্তাগফিরুল্লাহ পড়ো কবার আর কেন বড় করে খবর তুমি ঘুমানোর পূর্বে ফাতিহা পড়ার পরে ইখলাস পড়ার পরে দরুদ শরীফ পড়ার পরে যদি তুমি দশবার আস্তাগফির পাঠ করো খবর দশবার সূরা আস্তাগফার পাঠ করো ও গালি দশবার আস্তাগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে একটা মানুষের সমস্যা হলে সমাধান করলে যে সবটুকু আল্লাহ তোমার আমল নামাই দেবে তুমি দশবার আস্তাগফিরুল্লাহ পড়লে তোমার আমল নামায় আল্লাহ সে সবটুকু দান করে দিবেন উচ্চস্বরে বলুন না ইয়া হাম কোয়ান গেই রে কেন বড় করে হন না আছে তো হোয়ান ইয়ে নাকি আসিল দে গো আলী তুমি এক প্রত্যেক দিন রাতে একবার হস না করা ছাড়া ঘুমাবে না এখন আলী আমার রাসূলকে আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী রে আমি কেমনে হজ করব হজ করার তো আমার সামর্থ্য নাই আর ইয়া রাসূলুল্লাহ আর আমি প্রত্যেকদিন কেমনে হজ করব এটা তো অসম্ভব সম্ভব নয় আমার নবী মাওলানা আলীকে ডাক দিলেন ও গালি আমি তোমাকে আরেকটা আমল শেখাই দিচ্ছি ওই আমলটা করলে একটা মকবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে একটা মকবুল হজ কবুলকৃত হজ এখন মাওলানা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী রে ওই কাজটিকে একটু তাড়াতাড়ি বলেন না তখন আমার রাসূল বললেন ও গো আলী তুমি দশবার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে যখন তুমি চারবার কালমায়ে তামজিদ পড়বা কালমায়ে অন্যরা জানাও না এটা লাই ইম বিয়া কোন বুঝবেন লাই আর আত্মনজ্ঞ গৌসে সাধনা শরীফ আছে না নাই ও আছে না নাই আই যে ফাসকান আমল হয়ে ব্যাকিন সাধারা বতুর আছে বড় করে হন এটা লাই বোধ কেউ যেই কালমা তামজিদ বোধ কেউ নফারে এলো আছে না নাই এই জন্য ভাইরা বন্ধুরা যুবক গড়ের মধ্যে সাদারা শরীফ রাখবেন গড়ের মধ্যে সাদারা শরীফ রাখলে ওই সাদারে পাকের মধ্যে যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ জন আল্লাহর বলির নাম রয়েছে ওই আল্লাহর বলির নামগুলোর
সিলাই আপনার ঘরের মধ্যে কোনো বিপদ আসবে না এত আল্লাহ উগ্গুগু কিলে ফেলেবেন সাধারণ শরীর পড়না কিলেবেন দে সাধারণ বড় বড় হন আর আমিন আর বড় বড় হন না আমিন তাইলে আল্লাহ রাসূল মাওলানা আলীকে পাঁচটি কাজ দিয়েছেন আমার নবী বলে ও গোয়ালে শুধু তুমি নয় তুমি নয় তোমাকে যারা অনুসরণ করবে অর্থাৎ তোমার মতো যারা যারা এই আমলগুলো করবে ওই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত উম্মতদের আমি কিয়ামতের মাঠে সুপারিশ করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন আবার আজিরাদন আরা ফল তুলবা ফরাক দিয়ে হালিয়ে দিলি আজি আজির নলই অন্যাল লই না তাজের মাসিল তুই কিনিও না কার আজির লই মাই ফন সাই তোলে এক নম্বর আমল কি সাইরবার আবার নসর মাইও সাইরবার সূরা এরপর দুই নম্বরে তিনবার সূরা তিন নম্বরে তিনবার বরাবর তিনবার সাইন নম্বর দশ বার ফাঁস নম্বর চারি বার কালমায়ে তামজিদ কালমায়ে একটা মুখে মুখ হন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একটা দোয়া করে হন সুবহানাল্লাহ ইবে দোয়া আছে কালমা চামড়ি দুই রকম আছে দুই রকম অতুন ইবে আফজল হই মুহাদ্দিস আলে আমিন হন আমিন তোল আজিয়াতুন এ ফাসকান আমল করিবেন না ইনশাআল্লাহ একা না বড় করে হন না বা আজিয়াতুন করিবেন না বড় করে ইনশাআল্লাহ আজিয়াতুন এ ফাসকান আমল করিবেন না আল্লাহর আর কবুল করক আমিন তোলে যুবকল যেই আন যুবতী বনল যেই যে মোবাইলে সারা গুম নোয়ার এখন মোবাইল এন অবস্থায় বস মা নতাইলে বাপ নতাইলে খরচ সিন্দে নাই কিন্তু মোবাইল নতাইলি হন না ঠিক না বে ঠিক এটা লাই হ্যাঁ মোবাইল সন মোবাইল বারাফ ভালো আছে খারাপ আছে ইনসন কিন্তু গুমে সামনে জি অনে আর রসুলে পাকা না তুনিবান কোরআন পাকা তিলাওয়াত তুনিবান আর সুন্নি আর মক্কর ওয়া তুনিবান দেবেন দে না তুনতে উনতে কারা তুনতে উনতে কোরআন তিলাওয়াত তুনতে উনতে ওয়া তুনতে উনতে গুম গিয়ুন এন সমাজ যদি তোর মরণাই দই মৃত্যু আই দই খোদার কসম করে হই যে তুই জান্নাতি 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 আর বড় করে হন আল্লাহ যে গরিবের তৌফিক দান করে তো আর বিষয় আছিল দিয়ে কবর এবং মৃত্যু হন কবর এবং এই মাত্র মৃত্যু শেষ এখন কবর শুরু বরাবর হন সুবহানাল্লাহ সালাত রিয়া উজুর আসছি না কবর লাগে তো হনা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা يا حبيب الله يسمع قولنا صلاة يا قوم إلا شون আমি আগে বলেছিলাম মৃত্যু কারো কারো জন্য কিয়ামত আবার কারো কারো জন্য নিয়ামত আমার ভাইরা যাদের জন্য মৃত্যু নিয়ামত ওই সমস্ত মানুষদেরকে ফেরেশতারা ঘুমিয়ে ঘুমিয়ে আদর করে করে আদর করে করে জান কবজ করবে আমার মেরাব জান কবজ করার পরে যখন ওই ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তি কথা বলার সুযোগ পাবে না কিন্তু মানুষজন যা যা বলবে তা তা শুনবে উচ্চস্বরে বলুন মানুষ মরণের ফর দিয়ে রে মানুষ এলাকা যারা যারা খাঁদে যারা যারা কিছু হলি ইম বিয়াক কোন মইয়ত উনে সুবহানাল্লাহ কিন্তু এবার মাতিবে সুযোগ
শুধু নয় নয় আল্লাহ রাসূলের আরেকটা হাদিসে বাক আছে ফেরেশতা আজাইল যখন জান কবজ করার সময় পা থেকে টিপে 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 অনেক জ্বালা যন্ত্রণার মাধ্যমে যারা বেঈমান যারা মুনাফিক যারা বেঈমান এদের এদের জান কবজ করে পা টিপে টিপে অনেক কষ্ট যন্ত্রণা দিয়ে তাদের জান কবজ করে এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় মানুষ যখন মারা যাবে তাকে বেশিক্ষণ দুনিয়ার মধ্যে রাখিও না সুবহানাল্লাহ কেন এন কি আরা যারা গোসল দিয়াই ইতারা গোসল দিয়া বেশমত আনা গরম পানি করি গরম পানি বেশি ঠান্ডা হনো আবার গরমও হনা গরমও কুসুম কুসুম জেন পানি দিলে মৈতিবত্তগত আরাম লাগে ফান বড় করে হনা সুবহানাল্লাহ শুধু নয় নয় মানুষ যখন মানুষ মারা যাবার পরে কান্না করে কিন্তু ইমানদারেরা মনে মনে তার আত্মীয় স্বজনকে একটা কথা বলে একখান কি হয় দেওয়া মনে করো কই ইমানদার মানুষ মারা গেল হপ তুম বিয়াগন হই সই করে হাদের কিন্তু ওই ময়তিবে সব কিছু উনের উনিল খোদায় মাটি বেল্লা শুধু কিয়েন হনা শুধু কিয়েন সুযোগটা দেয় নাই কিন্তু সুযোগ না দিলেও ওই মইয়ত আল্লাহর কাছে একটা প্রার্থনা করে তার আত্মীয়দের কাছে একটা প্রার্থনা করে আমার মেরা ওই মানুষ ইমানদার মানুষ মারা গেলে আমরা তো ফ্রিজের মধ্যে রাখি ছেলে বিদেশ থেকে আসছে বাপ বিদেশ থেকে আসছে একদিন দুই দিন পর্যন্ত আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কথা বলেন ঠিক কি না কিন্তু নয় আমার নবীর হাদিস সেটা নয় ইমানদার যখন মারা যায় তখন নাকি ইমানদার মানুষটা আত্মীয়দের কাছে একটা প্রার্থনা করে ও আমার আত্মীয়রা তোমরা কাঁদিও না কাঁদিও না আমার জন্য কবরের মধ্যে আমার রসুল বসে আছে আমার রসুল বসে আছে আমাকে যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি দাফন করে ফেলো এখন আরা ঘুরি কি বা ফুয়া বিদেশত ফুয়া সাহেব বসরে একদিন দুদিন সাত দিন লাই কিন্তু ন নিয়মিয়ান ন নিময় দে যত যতক্ষণ পর্যন্ত মানুষের ময়তিবে রাখিবে এতক্ষণ ইবের আজাব বই এন কি উগ মাসি পর্যন্ত তার গদ বলি উগ এক মনে ফার বজে ফার লাইবে তে কথা হন ঠিক না বে ঠিক এজন্য ওই মানুষ উনি আল্লাহর কাছে দোয়া করে এবং আত্মীয়ের কাছে দোয়া করে ওগো আত্মীয়রা তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো আমার জন্য কবরের মধ্যে আমার রসুল অপেক্ষা করছে আমাকে তোমরা তাড়াতাড়ি দাফন করে ফেলো বড় করে বলেন সুবহান সালাতুনিয়া আইজু কি রে আরো জোরে সালাতুনিয়া রসুল এলেনি নবী মুস্তফা প্রিয় নবী মুজতবা এলেনি নবী মুস্তফা প্রিয় নবী মুজতবা মারহাবা মার ও মারহাবা মার হাবা মারহাবা মার আরে মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যাই আরে সব শিশুরা গাই তলা আল বদরু আলাই তলা আল বদরু আলাই আরে ঘরে ঘরে যুদ্ধ ফিতনা কিছু যে আর রইল না মারহাবা মার জুড়ে ও মারহাবা মার হাবা মারহাবা মার আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলেন ওগো আমার বন্ধুরা এখন ইমানদার মারা গেলে আল্লাহর কাছে আত্মীয়ের কাছে প্রার্থনা করে আমার জন্য রসুল কবরের মধ্যে অপেক্ষা করছেন তারা তারা দিয়ে দাও আমার ভাইরা এখন যদি বেঈমান মারা যায় বেনামাজি মারা যায় যাদের জন্য মৃত্যুটা কিয়ামত কেন দরুদ শরীফ ফুরে ফুরাইন আল্লাহুম্মা সাল্লি আমরা ফত্তা ফত্তার সামনে শুনে আস্তে আস্তে ولا لي سيام الله رے دربارے تے شکر
হয়েছি দুনিয়াতে থেকে যেন জান্নাতে মোরা পেয়েছি আল্লাহুম্মা আমরা কারবাব সামনে শুনে সামনে مولانا محمد ولا علي আমার ভাইরা বন্ধুরা যুবক এখন যারা কাফের ছিল যারা বেদিন ছিল যারা আল্লাহর নামাজ পড়ত না আমার নবীকে মহব্বত করত না যারা যাদের সাথে সম্পর্ক বিভিন্ন নায়ক নায়িকার সাথে যাদের সাথে সম্পর্ক বিভিন্ন খেলোয়াড়দের সাথে যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকে না আমার বেরাব ওই সমস্ত মানুষদের মৃত্যু আসবে কেমন জানেন নাই আমার রসুল ডাক দিয়ে বলে ওগো উম্মত যারা বেদিন ছিল যারা আমার কথা মানত না যারা আমার রসুল পাকের শরীয়তের মধ্যে মানত না ওই সমস্ত ব্যক্তিরা যখন আজাইল আলাইহি সালামকে যখন দেখবে সাকারাতের সময় তখন নাকি তারা ফায়কারা প্রস্তাব করে দেবে নাউজুবিল্লাহ বলেন ফায়কারা প্রস্তাব করে দেবে তারা মৌতের সময় তাদের কলমা নসিব হবে না আমার বেরাব এমনকি আজকে তাদের জান কবজ করবে আস্তে আস্তে নয় আজকে তাদের জান কবজ করবে একজন মানুষকে আরেকজন মানুষ মারার সময় যেরকম দ্বিধাবোধ করে না ওই মানুষ থেকে ওই বেমন থেকে আস্তে নাকি জান কবজ করবে মানুষের মানুষকে মারার মতো করে ওই মানুষ কান্নাকাটি করবে ফায়কানা প্রস্তাব করে দেবে এক বিন্দু পর্যন্ত আজাইল ওই মানুষের জন্য চিন্তা করবে না উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ কোন খেয়াল করেন ইমানদারের মৃত্যু কিরকম বেঈমানের মৃত্যু কিরকম শুধু নয় নয় ইমানদার মানুষ মরার পরে তার আত্মীয় স্বজনদের কাছে তালাশ করবে তাড়াতাড়ি কবরে দেবার জন্য কিন্তু যারা বেঈমান যারা কোরআনের সাথে সম্পর্ক থাকত না যাদের সাথে আমার নবীর সুন্নতের সাথে কোনো সম্পর্ক থাকত না ওই সমস্ত মানুষ যখন মারা যাবে তাদেরকে গোসল দেওয়ার পরে যখন কাফন দাফন পড়া হবে ওই মায়াতরা আল্লাহর কাছে নাকি কান্না করে আল্লাহর কাছে কান্না করবে আত্মীয়দেরকে মনে মনে বলবে ও আমার মা আমাকে কোথায় দিয়ে আসতো কোথায় দিয়ে আসতো আমি কবরে যাব না কবরে যাব না কবরের মধ্যে জাহান্নামে সাপটা আমার জন্য অপেক্ষা করছে ওই ময়ত কান্না করে করে কান্না করে করে মা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ রে আমাকে কবরে দিও না কবরে দিও না কবরের মধ্যে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে কবরে দেওয়া মাত্রই আমাকে জাহান্নামে নিয়ে যাবে এ বলে বলে নাকি ওই মইয়ত আল্লাহর কাছে এবং আত্মীয় স্বজনদের কাছে প্রার্থনা করেন ওই চিৎকার দিয়ে বলেন না সুবহা এখন দেখেন কার মৃত্যু কিরকম ওই যে বললাম মৃত্যুটা মানুষের জন্য তোহফা এই জন্য আল্লাহ রাসুল বলছেন আদ দুনিয়াহু মাজরাআতুল আখিরা দুনিয়া এটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত আখিরাতের হন আখিরাতের যেমন আমরা এখানে চাষ করার সময় অনেক কিছু করেছি ফসল পাবো ফসলের জন্য অনেক কষ্ট পরিশ্রম করেছি আল্লাহ নবী বলছে দুনিয়াটা হচ্ছে শ্বাসের জায়গা বান্দাদের শ্বাসের জায়গা ফল ভোগ করবে মূলত কেয়ামতের মাঠে ঠিক কিনা বলেন এখন আমরা কেয়ামতের জন্য কি জোগাড় করছি আমরা কি জোগাড় করছি মসজিদের মধ্যে দেখতে পাই মানুষ অন্ততপক্ষে মুরব্বির আলহামদুলিল্লাহ নামাজ কালাম এলাকার অনেক মুরব্বি নামাজ কালাম পড়ে কিন্তু নজওয়ান বাইরা তো নামাজ পড়ে না ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাহফিল থেকে আমি গুরুজন আমি তাদের পায়ে হাত থেকে বলবো ভাই একটা মরণের কথা চিন্তা করুন আল্লাহ রাসূল বলছেন যে মালাকুল মউত নাকি একদিন প্রত্যেকদিন তিনবার তিনবার করে মানুষের ঘরের মধ্যে উঁকি মারে ওয়াকি মারে দে
সুরিজেন ও কি মারে পানাসে হন নওয়াসে সাই এরকম নাকি প্রত্যেকদিন মালাকুল মউত এক কান গরত ফজরত একবার দুহর একবার রাতি একবার তিনবার উকি মারে উকি যখন মারে আল্লাহ ডাক দে ও আজরাইল তুই ইজ দেখরত উকি মারতে লাগবু আর করে এর মানুষের হায়াত এখন পর্যন্ত দি তুই তাড়াতাড়ি সরে আইন বড় করে হন সুবহানাল্লাহ এখন সাই হন সাই আর আজিয়ে জি আজিয়ে জি মাহফিলের পরে গরত যায়ও এন রখন বিশ্বাস আছে না অবহন না আছে না তো ইয়েন অনরা ব্যাকুন মাইনতে লাগুন এখন নামাজ কেন মরনর বয়েন নকাইন মরনর বরেন বয়েন আলী অটোমেটিক বিবেক অটোমেটিক মুসলিম দিকে ফা বাড়াইবেন মরনর বয়েন আলী অটোমেটিক প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়িবেন প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করিবেন প্রত্যেকদিন আব্বা আম্মার খেদমত করিবেন যে দোয়ানত বই বই মানুষের গিবত ন নিয়ে রে যে দোয়ানত রাসূলের পাকের সম্মান স্বরূপ আল্লাহ রাসূলের সম্মান স্বরূপ যে রাসূলের পাকের নাত শরীফ স্বরূপ এলে তো আজ জীবন গঠন করলি দেবেন তো অন মরিবে সম্মান জি আসে আসে মরিদ পারিবেন দর বলে হন এত আল্লাহ কুবিজ্ঞ কথা লাগকি এমন জীবন করিবে গঠন এরপর হন না কাঁদিবে তুমি হাসিবে মাতনা এমন জীবন করিবে গঠন কাঁদিবে তুমি হাসিবে জীবনের এন করে গঠন করো এন নবে পরিচর্যা করো জীবনী নরে তোমার মনের খবর অননর ওয়ারে ওয়ারে যেন মানুষ মানুষ সবুরে ফানি আই ফান বড় করে হন সুবহানাল্লাহ যেন আল্লাহর ওলিয়ক কল এলিং করে আমার ভাইরা এরপর কবরের মধ্যে যখন দিবে মানুষকে কবরে দেওয়ার পরে ফেরেশতা আসবে কয়জন অন্য হজন একজন নাম মুনকার আরেকজনের নাম নাকির আরে মুনকার নাকির আসিয়া সবল করবে বসাইয়া দিয়া কো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বন্ধুরা যুবক মুনকার নাকির কবরের মধ্যে আসবে আসার পর একজন মানুষ মারা যাবার পরে পাঁচ ছয় ঘন্টা হয়ে গেলে ওই মানুষকে সুজা করে বসা যায় না ঠিক কিনা বলেন সুজা করে বসা যায় না কিন্তু ওই মানুষকে যখন কবরের মধ্যে দিয়ে আসবে দেওয়া আসার পরে কবরে রাখার সাথে সাথে ওই মানুষকে ফেরেশতারা বসার সুযোগ করে দিবেন বড় করে বলেন সুবহানাল্লাহ ইয়ার আগে আর একখান কথা আমি বাদ ফুরি গিয়ে যে মানুষের মনিয়তের খবর দিবে আর এলাকার দেখা যায় যে মানুষ বহুত তোমার হতা হয় যে বহুত নামাজ নফরে খালাম নফরে মানুষ এরা যায় মারধরি করে আছে না নাই ও মনিয়তিবে লাস্ট মাসে মারধরি করে দিলে বহুত মানুষ নাসে নামাজ খালাম মানে খুদ দিও কিন্তু ন আল্লাহরা আল্লাহ আউলে একরাম অক্কল হই দে মানুষ দিবে ফজর নামাজ জামাতে ফরিবু ইবেদ দিয়েরা মঞ্জত লামন নান আফজল সুবহানাল্লাহ তো আজ এত হন মাদ্দরে করবেন না কি হন খবরদার এবং আরেকখান মাসালা হন মায়ে ফা মরে জেলি মদ ফা মরে জেলি ইবে রক্ত সম্পর্ক মানুষ নথাইলি রক্ত সম্পর্ক মানুষ নথাইলি তোলি অনার নামে বিন্দি মাইয়া ফুয়ার সমত নিজ রক্ত সম্পর্ক নামাম ফরিব কারণ মাইয়া ফুয়া বি আল্লাহ আল্লাহ বলল বিয়া জায়েজ কিন্তু নিজুর ফুয়াল্ল নিজুর বাইল্ল বিয়া হারাম হতা হন ঠিক না বে ঠিক এটা লাভামের সমন্বয় যে বোধ নিয়ম কানুন আছে আল্লাহ কবুল করুক আমিন হন তো খেয়াল করেন কোনো পুরুষ মানুষ যখন ছেলে মানুষ যখন মারা যাবে কবর দেওয়ার সময় একটা দোয়া আছে আমার নবী বললেন মান করা আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আছে না নাই হন আছে না নাই কি ব্যাকরণ জানাও না হন জানাও না আমার নবী বলেন মান করা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন
হুজুর এসেছিলেন লয়ে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা মহোদয় চলে আসছে উনি উনার নূরানী জবানে আপনাদেরকে দিল খুশ করে যে বয়ান শোনাবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আমি বলতে চেয়েছিলাম আমার নবী বলছেন মান করা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না মান করা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আল্লাহ অনেক না মিল্লাতে রাসূলিল্লাহ নবীজি বললেন যে মানুষ কবর দেওয়ার সময় কবরের নামার সময় এই দোয়াটা করবেন রাফা আল্লাহু আযাবা ওয়াসিকা ওয়াজ্জুলমাতা আন সাহেবুল কবরে আরবাঈনা সানাতান চিৎকার দিয়ে বলেন আমার রব আমার নবী বললেন মানুষ যখন কবরে ঢুকাই দিবে দেওয়ার সময় কোন মানুষ যদি এই দোয়াটা পড়বে তাইলে চল্লিশ বছর পর্যন্ত ওই কবরের মধ্যে কোনো আজাব হবে না চল্লিশ বছর পর্যন্ত আজাব হবে না চল্লিশ বছর পর্যন্ত ওই ঘর ওই কবর কবর অন্ধকার হবে না চল্লিশ বছর পর্যন্ত ওই কবর কোনোদিন ছোট হবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল আল্লাহ আমাদের বলা তৌফিক দান করুক আরো জোরে বলেন এজন্য আপনারা মইয়াতকে নামার সময় কোনো ফাহেশ কোনো কথাবার্তা না বলে ইসলামিক কথাবার্তা বলবেন এ দোয়াগুলা পড়বেন এ দোয়া পড়লে চল্লিশ বছর পর্যন্ত ওই কবরের মধ্যে কোনো আযাব হবে না জোরে বলেন আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু